আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আপনারা কেমন আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ভিতরে সবসাইতে উপযোগী গাবি বা আপনার সবচাইতে খুব তাড়াতাড়ি কনসেপ্ট করে এবং অধিক পরিমাণ বাচ্চা দেয় এবং অধিক পরিমাণ দুধ দেয় এ গাবিগুলো কোন কোন গাবিগুলো এক আছে আপনার জার্সি জার্সি যে গাবিগুলো আছে বা ফিরিজিয়ানের কুরাস ফিরিজিয়ানের কোরাস বা জার্সি এই গাবিগুলো বাংলাদেশের ভিতরে সবচাইতে ভালো মানের গাবি এরা আপনার সতেরো আঠারো বা বিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে কোনো কোনো জার্সি আছে পনেরো লিটারও দিয়ে থাকে কিন্তু বাচ্চার ধারণ ক্ষমতা অনেক বেশি এদেরকে আপনার দশ থেকে বারোটা বাচ্চা দিয়ে থাকে এরা বাংলাদেশের জন্য অনেক উপ উপযোগী এই জার্সি বা ফিরিজিয়ানের কোরাস এই গাবিগুলো কেননা এই গাবিগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ঠান্ডার সময় বেশি ঠান্ডা লাগে না গরমের সময় আপনার গরমও সেরকম গরমও সহ্য করতে পারে এরা এদের লালন পালন করা কোনো সমস্যা না কিন খাবারও অনেক পঁচিশ পার্সেন্ট কম খায় আপনার হালিস্টান ফিরিজিয়ান এসে কিন্তু পনেরো লিটার আঠারো লিটার বিশ লিটার দুধ দিয়ে থাকে সব গাভীগুলো আমাদের বাংলাদেশের জন্য এটি অনেক উপযোগী এক গাবি এটা যে জায়গায় ছেড়ে দেবেন সেই জায়গায় ঘুরে ফিরে খাবে আপনার কোনো কিছু ইয়ে করবে না কিন্তু হালিস্টান ফিরিজিয়ান যে গাভিগুলো আছে সে গাভীগুলো অনেক সমস্যা হয়ে যায় যদি খোলা বা জমিতে নিয়ে যাওয়া হলো তাদের সমস্যা হতে পারে তারা অধিক গরম সহ্য করতে পারে না অধিক ঠান্ডাও সহ্য করতে পারে না ওদেরকে খুব চেপে রাখতে হয় হলিস্টান যে ফিরিজিয়ান গাভীগুলো আছে কিন্তু আমরা যারা প্রান্তিক খামারি আছে তাদের জন্য উদ্দেশ্য এটা বলার এই গাভীগুলো লালন পালন করা অনেক ভালো ফিরিজিয়ান বা ফ্রিজিয়ানের কুরাস আপনার জার্সি জার্সির কুরাস এই গাবিগুলো আপনারা অবশ্যই এইসব গাবিগুলো লালন পালন করবেন দেখবেন আপনার জন্য অনেক ভালো আপনার ভালো মানে দুধ দেবে আপনার পঁচিশ পারসেন্ট খাবার খায় থেকে আপনি অনেক সাশ্রয় হয়ে যাবেন যে কোনো খাবার দিলে ওরা খাবে ইয়ে করবে না দুধও আপনি ভালো দুধ পাবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এদের আপনারা যেমন সর্দি খাসি এসব হয় না বললেই চলে কেননা আমি নিজে লালন পালন করি অনেকগুলো আপনার ফিরিজিয়ানের কুরাস আছে জার্সি আছে জার্সির কুরাস আছে এসব গাবিগুলো আমি নিজে সব লালন পালন করি এবং রোগবাদী ইনশাল্লাহ এদের হয় না বললেই চলে খাবারের একটু গড়বার হলে আপনার পেট খারাপ পাতলা পায়খানা করে তাছাড়া আপনার গরমের সময়ও কোনো গরম বেশি এদের লাগে না ফ্যান দিলে হয়ে যায় তারপরেও আপনার এদেরকে শুধু ম্যাসটাইটেড পর্যান্থা বা খুঁড়া রোগের ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ এদের রোগব্যাধি অনেক কম সেজন্য যারা পিডান্তিক খামারি আছেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা অবশ্যই এই জার্সি কুরাস বা জার্সি বা ফিরিজিয়ানের কুরাস এই সব গাবিগুলো লালন পালন করবেন যারা পিড়ান্তিক খামারি আছেন কিন্তু যারা বড় পয়সালা লোক তাদের কথা বাদ কিন্তু আপনাদের জন্য বলছে আপনারা দুই দশটা নিয়ে যখন করবেন এই ফ্রিজিয়ানের কুরা এসব লালন পালন করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন এই বলে শেষ করছি খুদা হাফেজ